হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি ইউটিউব চ্যানেল। আজ আরও একটি মক টেস্ট রয়েছে তোমাদের সামনে, তোমরা সেটি অ্যাটেম্প করো, দেখো তোমাদের কতগুলি স্কোর হচ্ছে, কতগুলি তোমরা সঠিক করতে পারছো। চলো প্রথম প্রশ্ন তোমরা দেখে নাও। দেখো, বায়ুমণ্ডলের সর্বাধিক পরিমাণে প্রাপ্ত গ্যাস কোনটি? কোন গ্যাসে সব থেকে বেশি পরিমাণে বায়ুমণ্ডলে পাওয়া যায়? কি হবে? অপশন 3, নাইট্রোজেন। ঠিক আছে, নাইট্রোজেন সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। আচ্ছা দেখো, গ্যাসগুলির আনুমানিক পরিমাণ, যেমন নাইট্রোজেন হচ্ছে 78%, অক্সিজেন 21%, কার্বন ডাইঅক্সাইড 0.04%। ঠিক আছে, আর অন্যান্য গ্যাস রয়েছে খুব সামান্য পরিমাণে, মানে নেগলিজেবল অ্যামাউন্টে রয়েছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটির ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করে না? কি হবে সঠিক উত্তর? অপশন 3, আসাম। আসামের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করে না। ঠিক আছে, মনে রাখবে। দেখো, কর্কটক্রান্তি রেখা যে 8টি রাজ্যের ওপর দিয়ে যায়, সেগুলি মনে রাখার সংক্ষিপ্ত কৌশল হচ্ছে এই যে, একটি ছোট একটি সেন্টেন্স রয়েছে, দেখে নাও। মাইকেল জ্যাকসন ও রামগোপাল বর্মা তৃণমূল কংগ্রেসে যোগ দেন। MJR GWT MC, এম ফর মধ্যপ্রদেশ, জে ফর ঝাড়খণ্ড, আর ফর রাজস্থান, জি ফর গুজরাট, ডব্লিউ ফর ওয়েস্ট বেঙ্গল, টি ফর ত্রিপুরা, এম ফর মিজোরাম, সি ফর ছত্তিশগড়। ঠিক আছে, মনে রাখবে, নোট করে নাও পারলে। নেক্সট দেখো, গঙ্গা নদীর উৎস কোথায়? কি হবে সঠিক উত্তর? অপশন 3, গঙ্গোত্রী হিমবাহ। ঠিক আছে, নেক্সট দেখো, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে ড্যাশ বলা হয়, কি বলা হয়? বলা হয় অপশন 3, আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয় 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে। ঠিক আছে, আচ্ছা দেখো, আন্তর্জাতিক তারিখ রেখা IDL হল পৃথিবী পৃষ্ঠের ওপরে একটি কাল্পনিক রেখা যা থেকে পৃথিবীতে একটি তারিখ শুরু ও শেষ নির্ধারণ করে। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? কি হবে সঠিক উত্তর? সবাই জানো, আচ্ছা ভারতের উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন 4, সিকিমে অবস্থিত। ঠিক আছে, মনে রাখবেন। দেখো নেক্সট, এর মধ্যে কোন নক্ষত্রটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত? কোন নক্ষত্র সবচেয়ে কাছে অবস্থিত? এই যে অপশন 2, প্রক্সিমা সেঞ্চুরি। ঠিক আছে, দেখো প্রক্সিমা সেঞ্চুরি নক্ষত্র ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত। প্রক্সিমা সেঞ্চুরির দুটি নিশ্চিত বহিগ্রহ রয়েছে, প্রক্সিমা সেঞ্চুরি বি ও প্রক্সিমা সেঞ্চুরি সি। সিরিয়াস রাতের আকাশে উজ্জ্বলতম তারা হচ্ছে এই প্রক্সিমা সেঞ্চুরি। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এর মধ্যে কোন জলাশয় বা সাগরটি আন্দামান কি নিকোবর থেকে পৃথক করে? কি হবে সঠিক উত্তর? তোমরা সবাই কমেন্টে জানাও আনসার। সঠিক উত্তর হবে অপশন 4, 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, 10 ডিগ্রি চ্যানেল। আচ্ছা নেক্সট দেখো, ভারতের বেশিরভাগ অংশে কোন সময় বৃষ্টিপাত হয় বলো? অপশন 2, জুন থেকে সেপ্টেম্বরে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। মনে করে দেখো, গত বছর মানে 2021-এ একদম প্রচন্ড বৃষ্টি হয়েছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা তার আগে দেখে নাও, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, ভারতের বেশিরভাগ বৃষ্টিপাত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা। দক্ষিণ পশ্চিম মৌসুমী কাল বলতে বোঝায় জুন থেকে সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়কালটি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হলো বৃষ্টিবাহী ঋতুভিত্তিক বায়ু যা দক্ষিণ পশ্চিম দিক বরাবর আরব সাগর থেকে ভারতের মূল স্থলভাগের দিকে প্রবাহিত হয়। কয়েকটি ইম্পর্টেন্ট কয়েকটি অ্যাডিশনাল রয়েছে ইনফরমেশন, তোমরা একটু নোট ডাউন করে নাও। আচ্ছা তারপরে নেক্সট দেখো, কয়লা কিসের উদাহরণ? কি হবে সঠিক উত্তর? অপশন 3, পাললিক শিলার উদাহরণ হচ্ছে কয়লা। ঠিক, দেখো কয়লা হলো এক ধরনের দাহ্য কালো বা খয়েরি কালো পাললিক শিলা যা কয়লা স্তর নামে প্রস্তর শ্রেণী হিসেবে গঠিত হয়। কয়লা মূলত কার্বন দিয়ে গঠিত, তবে এতে বিভিন্ন পরিমাণে অন্যান্য মৌলও থাকে, মূলত হাইড্রোজেন, সালফার, অক্সিজেন ও নাইট্রোজেন থাকে। একে কালো সোনাও বলা হয়, ব্ল্যাক ডায়মন্ডও বলে কয়লাকে, জানো তো। আচ্ছা মূলত বিদ্যুৎ উৎপাদন ও ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয়। কয়লার সঞ্চয়ের পরিমাণ তেল ও পেট্রোলিয়ামের সঞ্চয়ের পরিমাণের 6 গুণ। ঠিক আছে, চলো নেক্সট দেখো, ঝাড়খণ্ডের কোন শহর ভারতের স্পাত শহর নামে পরিচিত? কোন শহরটি কে ভারতের স্পাত শহর বলে? যে অপশন 4, জামশেদপুরকে। ঠিক আছে, নেক্সট, এর মধ্যে কোন শহর দুটিকে যমজ শহর বলা হয় বলো? ইজি আছে,
এই কোশ্চেনটি। এই যে অপশন এ হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ, অনেকেই জানো একে যমজ শহর বলে। দেখো নেক্সট, পৃথিবী ছাড়া আর কোন গ্রহ নীল গ্রহ নামে পরিচিত? আচ্ছা, পৃথিবী তো আমরা আগের ক্লাসেই আলোচনা করেছিলাম যে পৃথিবীকে নীল গ্রহ বলে এবং কেন বলে সেটা বলেছিলাম, ঠিক আছে? আর তাহলে আর পৃথিবী ছাড়া কোন গ্রহকে বলে? অপশন এ নেপচুন, মনে রাখবে সবাই। আচ্ছা নেক্সট দেখো, এর মধ্যে কোন পর্বতটি সর্বপ্রাচীন? কোন কোন পর্বতটি? অপশন টু আরাবল্লী পর্বত, সব থেকে প্রাচীন পর্বত, ঠিক আছে? দেখো ভূতাত্ত্বিক ইতিহাস অনুসারে আরাবল্লী পর্বত সর্বপ্রাচীন পর্বত। এটি ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত বিখ্যাত পার্বত্য স্থান মাউন্ট আবু আরাবল্লী পর্বত শ্রেণীতে অবস্থিত। মাউন্ট আবুতে অবস্থিত গুরু শিখর আরাবল্লী পর্বত শ্রেণীর উচ্চতম শৃঙ্গ। দিলওয়ারা মন্দির আরাবল্লী পর্বত শ্রেণীতে অবস্থিত বিখ্যাত তীর্থস্থান, ঠিক আছে? আচ্ছা দিলওয়ারা মন্দিরটি রাজস্থানে অবস্থিত, ঠিক আছে, রাজস্থানের মধ্যে। নেক্সট দেখো, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত? কোন নদীর উপরে? অপশন এ মহানদীর উপর হীরাকুদ বাঁধ নির্মাণ করা হয়েছে। আচ্ছা তোমরা যারা কম্পিটিটিভ এক্সামে যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ এবং যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট এবং যারা বাংলায় দক্ষ, তারা এই যে লুসেন্টের আমাদের এই যে পাবলিশ করা এই পিডিএফটি রয়েছে জিকের, দেখো এইখানে লুসেন্টের সমগ্র যে লুসেন্ট, ঠিক আছে, সেটি সম্পূর্ণটি 160 পাতার মধ্যে তোমরা পিডিএফ পেয়ে যাবে, খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে। তোমরা যারা নিতে ইচ্ছুক তারা এই যে নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একবার কন্ট্যাক্ট করো, তোমরা উপকারী হবে তোমাদের। চলো টপিকে ফিরে আসা যাক, আর তোমরা সবাই কমেন্টে অ্যান্সারগুলো করবে, ঠিক আছে, আমি দেখবো। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের জলবায়ু সাধারণত কি প্রকৃতির? বলো কি প্রকৃতির? অপশন ফোর বর্ষা প্রকৃতির, ঠিক আছে। নেক্সট দেখো, আচ্ছা তার আগে দেখে নাও, ভারতের জলবায়ু ক্রমবর্ধমান একটি গ্রীষ্মমন্ডলীয় বর্ষাকাল হিসেবে বর্ণনা করা যেতে পারে। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD 4টি সরকারি মরশুমকে মনোনীত করে, শীতকাল ডিসেম্বর থেকে এপ্রিলের প্রথম দিকে, গ্রীষ্ম বা প্রাক বর্ষা মৌসুম উত্তর পশ্চিম ভারতে এপ্রিল থেকে জুলাই, বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর, বর্ষা পরবর্তী মরশুম অক্টোবর থেকে ডিসেম্বর। সরি, চলো তোমরা এগুলো একটু নোট করে নেবে, ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, 103তম ভারতীয় সংবিধান সংশোধনী কিসের সাথে সম্পর্কিত? বলো অ্যান্সার দাও সবাই কমেন্টে জানাও। অপশন টু সাধারণ জাতির অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য সংরক্ষণ, মানে ইকোনমিক্যালি উইকার সেকশন, EWS ক্লাস যেটাকে আমরা বলে থাকি সেটার জন্য, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের কোন গভর্নর জেনারেলের শাসনকালে রেল লাইন প্রতিষ্ঠিত হয়েছিল? বলো অপশন থ্রি লর্ড ডালহৌসি, সবাই কমেন্টে জানাবে অ্যান্সারগুলো ভিডিওটি পজ করে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, চন্দ্রগ্রহণ কখন ঘটে? বলো চন্দ্রগ্রহণ কখন ঘটে বলো তো। অপশন থ্রি পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এলে, মানে সূর্য চাঁদের মাঝখানে কে আসবে? পৃথিবী আসবে, ঠিক আছে। চলো তোমরা দেখো, দেখো চন্দ্রগ্রহণ ঘটে যখন চাঁদ সরাসরি পৃথিবীর পেছনে তার ছায়ার মধ্যে অবস্থান করে, ঠিক আছে, তখন চন্দ্রগ্রহণ ঘটে। আর দেখে নাও, দেখো এটা তুমি দেখলে তুমি যে পৃথিবী চাঁদ ও সূর্য চাঁদের মাঝখানে চলে আসে তখন চন্দ্রগ্রহণ হয়। দিয়ে কি হয়, ফলে সূর্যের আলো সূর্য থেকে চাঁদে যেতে প্রতিহত হয়, মানে বাধাপ্রাপ্ত হয়। কার দ্বারা? পৃথিবীর দ্বারা, কারণ পৃথিবী সূর্য চাঁদের মাঝখানে চলে আসে। ঠিক একইভাবে তখন ব্যাপারটি উল্টে যায়, সূর্যগ্রহণের সময় কি হয়, চাঁদ সূর্য পৃথিবীর মাঝে চলে আসে, ঠিক আছে, সেই কারণে সূর্যের আলো সূর্য থেকে পৃথিবীতে যেতে প্রতিহত হয়, বাধাপ্রাপ্ত হয়। কার জন্য? চাঁদের জন্য মাঝখানে আসাই। আশা করছি কনসেপ্টটি ক্লিয়ার হয়ে গেছে, তোমরা ভালো করে দেখে নাও, আরো ক্লিয়ারলি তোমরা বুঝে যাবে। নেক্সট দেখো, রক্ত কিসের মাধ্যমে প্রতিটি বৃক্কে প্রবেশ করে? বলো কিসের মাধ্যমে? অপশন এ বৃক্কীয় ধমনী, এটার মাধ্যমে রক্ত প্রবেশ করে বৃক্কে। আচ্ছা দেখো, বৃক্কীয় ধমনী সাধারণত তলপেটের মহাধমনীর অভ্যন্তরের বাম দিক ও মেসেন্ট্রিক ধমনীর নিচে থেকে উৎপন্ন হয় এবং বৃক্কে রক্ত সরবরাহ করে। এটি বৃক্কের সামগ্রিক রক্তের অর্ধেক সরবরাহ করে, সামগ্রিক হৃদ সংবহনগত উৎপাদনের 1/3 বৃক্কীয় পরিশ্রাবণকারী বৃক্কীয় ধমনীর মধ্যে দিয়ে যায়। একটি কৈশিক একটি ছোট রক্তনালী যার ব্যাস 5 থেকে 10 মাইক্রোমিটারের মধ্যে থাকে। আচ্ছা বৃক্ক মানে এখানে কি বলতো, কিডনি, ঠিক আছে, ইংলিশ টার্মটা তো এই যে এই পয়েন্টটা এই নোটসগুলো তোমরা একটু লিখে নেবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট নেক্সট দেখো কি রয়েছে, সুভাষ চন্দ্র বসু রাজনৈতিক গুরু কে ছিলেন? বলো কি সঠিক উত্তর,
সঠিক উত্তর হবে অপশন ফোর, চিত্তরঞ্জন দাস ছিলেন সুভাষচন্দ্র বসু রাজনৈতিক গুরু। আচ্ছা তোমাদেরকে আর একটা কোশ্চেন বলছি, তোমরা একটু কমেন্টে সবাই করবে অ্যান্সারটা, এটা তো সুভাষচন্দ্র বসুর হলো। আচ্ছা মহাত্মা গান্ধী রাজনৈতিক গুরু কে ছিলেন? অনেকবার পরীক্ষা এসছে এর আগেও, তোমরা অনেকেই জানো, তো যারা জানো তো একটু কোশ্চেনটি কমেন্টে অ্যান্সার দাও কে ছিলেন। ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো, কোন শহরটিকে ভারতের চুরি শহর, শহরটি চুরি শহর নামে পরিচিত, কোন শহরটি বলো? অপশন ফোর ফিরোজাবাদ। ঠিক আছে নেক্সট দেখো, ভারতীয় জাতীয় পতাকার অশোক চক্রটি কি উপস্থাপন করে, মানে কোন জিনিসটিকে এই চারটির মধ্যে নির্দেশ করে, কোনটি সবাই কমেন্টে জানাও অ্যান্সারটা। এটি অপশন থ্রি ধর্মের বিধানের চাকা, এটিকে নির্দেশ করে ভারতের জাতীয় পতাকার অশোক চক্র। ঠিক আছে আচ্ছা কিছু অ্যাডিশনাল ইনফরমেশন রয়েছে দেখো, ভারতের জাতীয় পতাকার কেন্দ্রে অশোক চক্র হলো ধর্মের বিধানের চাকা। অশোক চক্রকে ধর্মচক্র হিসেবে বিবেচনা করা হয় যা সময় চক্র নামে পরিচিত। তাহলে অশোক চক্রকে আর কি নামে জানা যায়? সময় চক্র। ঠিক আছে মনে রাখবে, এখান থেকে এটি জানা গেল। এটিতে 24টি দাঁড়াযুক্ত একটি চাকা নিয়ে গঠিত, মানে দাঁড় বললে ওই যে তোমার সোজা সোজা যে তোমার লাইন যেগুলো রয়েছে অশোক চক্রের মধ্যে সেগুলিকে বলছে, 24টি আছে। ঠিক আছে আচ্ছা, ভারতীয় জাতীয় পতাকার নকশা করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। এই দেখো এই কে নকশা করেছিলেন, এই কোশ্চেনটি বহুবার এসছে বিগত বছরের পরীক্ষায়, এবারও আসতে পারে, চান্স রয়েছে, তো তোমরা দেখে নেবে, একটু মনে রাখবে এটা। পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতীয় জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন এবং কবে করেছিলেন? 1947 সালে 22শে জুলাই। ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো, 1947 সালে 22শে জুলাই ভারত সরকার দ্বারা জাতীয় পতাকা গৃহীত হয়েছিল। ঠিক আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সত্য শতক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন, কে ছিলেন সত্য শতক সমাজের প্রতিষ্ঠাতা বলো? অপশন টু জ্যোতিরাও ফুলে। ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো, কোন ধরনের কয়লাকে কোক কয়লা বলা হয় বলো? সবাই তোমরা কমেন্ট করো অ্যান্সার গুলো। এই যে অপশন থ্রি বিটুমিনাস কয়লাকে বলা হয় কোক কয়লা। দেখো নেক্সট দেখো, এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত? এলিফ্যান্টা হবে না, এটা এলিফ্যান্ট হবে, এখানে আকারটা বাই মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু কারেকশন করে নেবে। এলিফ্যান্ট গুহা কোথায় অবস্থিত? অপশন ওয়ান মুম্বাই, মনে রাখবে, এটি সবাই জানো অবশ্য, সবাই জানার কথা। নেক্সট দেখো কি বলছে, এলিফ্যান্ট গুহাগুলি ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহর থেকে 10 কিলোমিটার পূর্বে মুম্বাই বন্দরের এলিফ্যান্ট দ্বীপ বা ঘরাপুরি, আচ্ছা এই ঘরাপুরিকে বলে গুহা শহর, ঠিক আছে, আক্ষরিক অর্থ হচ্ছে গুহা শহর, এই ঘরাপুরিতে অবস্থিত। ঠিক আচ্ছা চলো নেক্সট দেখো, দিল্লির কোন সুলতান উত্তর ভারতে বিভিন্ন শহর স্থাপন করেছিলেন? খুব জনপ্রিয় কোশ্চেনটি, খুব বিখ্যাত কোশ্চেন, বলো অ্যান্সার কি হবে। এই যে অপশন সি ফিরোজ শাহ তুঘলক, তিনি উত্তর ভারতে বিভিন্ন শহর স্থাপন করেছিলেন। ঠিক আছে আচ্ছা দেখো নেক্সট দেখো, নিম্নের কোন শহরে দুগ্ধ গবেষণাগার কেন্দ্র অবস্থিত রয়েছে বলো, কোন শহরে? এই যে অপশন ডি কুর্নুলে দুগ্ধ গবেষণাগার কেন্দ্র রয়েছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব কে দেন, মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব কে দেন? সবাই পারবে কি অ্যান্সার করো কমেন্টে। অপশন এ বিরসা, তিনি হচ্ছে এই মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দেন। ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো, চুয়ার বিদ্রোহ কোন সালে সংগঠিত হয়? এই কোশ্চেনটি এবছরের জন্য ভিভিআই দিয়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা চুয়ার বিদ্রোহ কবে সংগঠিত হয়? এই যে অপশন বি 1766 সালে চুয়ার বিদ্রোহ সংগঠিত হয়। চলো নেক্সট কোশ্চেন থেকে যাওয়া যাক, নেক্সট এবং লাস্ট দেখে নাও, 1928-এর কলকাতা অধিবেশনে কংগ্রেসের সভাপতি কে ছিলেন বলো, কে ছিলেন? পারবে এটা সবাই অ্যান্সার দাও। এই যে অপশন ডি মতিলাল নেহরু, ইনি ছিলেন কংগ্রেসের সভাপতি। ঠিক আছে তোমরা, তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটি অবশ্যই লাইক করো, তোমাদের ফ্রেন্ডসদের সাথে তোমরা ভিডিওটি শেয়ার করো, আর কমেন্টে তোমরা জানাও তোমাদের কতগুলি অ্যান্সার সঠিক হয়েছে। ঠিক আছে আর তোমাদের জন্য একটি কোশ্চেন রয়েছে যে কি তোমরা কমেন্টে অ্যান্সার দেবে, এটি বাড়তি কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনটি হচ্ছে এটা যে ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়, এই তোমাদের থাকলো কোশ্চেনটি দেওয়া, তোমরা অ্যান্সার দেবে, চেষ্টা করবে অ্যান্সারটি দেওয়ার, ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, তোমার সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ঠিক আছে।